নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের এই শিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আধুনিক ভারতের ইতিহাসের আজকের বিষয় মহীশূর রাজ্যের উত্থান এবং হায়দার আলী ও মহীশূর যুদ্ধ যার মধ্যে আমরা আজকে প্রথম ও দ্বিতীয় মহীশূর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে টিপু সুলতান এবং তৃতীয় ও চতুর্থ ইঙ্গময়ীশুর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা আজকে দেখব এই মহীশূর রাজ্যের উত্থান সম্পর্কে মহীশূর রাজ্যের উত্থান সঠিকভাবে জানতে গেলে আমাদের ইতিহাসে কিছুটা পিছনে চলে যেতে হবে সেটা হচ্ছে মধ্যকালীন ভারত মধ্যকালীন ভারতে দুটি রাজ্যে স্থাপন হয় সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহমণি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কো এরা দুজন মিলে বিজয়নগর রাজ্যের স্থাপন করেন এর কিছুদিনের মধ্যেই তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হাসান গাঙ্গু নামে একজন ব্যক্তি বাহমণি সাম্রাজ্য স্থাপন করেন এই দুটি হয় মোহাম্মদ বিন তুগলকের সময় তো এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা সেই সময় করব যখন আমরা মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে আলোচনা করব অর্থাৎ মধ্যকালীন ভারতের ইতিহাস দেখব তখন কিন্তু কিন্তু এখন এই মহীশূর রাজ্যের উৎপত্তি জানার জন্য এইখানে আমরা পিছিয়ে গেছি জাস্ট কিছু তথ্য আমরা দেখে নেব তো এই দুটি রাজ্য স্থাপিত হয় যার মধ্যে বিজয়নগর রাজ্য ছিল হিন্দু রাজ্য বাহমণি ছিল মুসলমান শাসকের আন্ডারে পাশাপাশি এই দুটি রাজ্য তার উপর আবার একটি হিন্দু রাজ্য একটি মুসলমান রাজ্য স্বাভাবিকভাবেই দুটো রাজ্যের মধ্যে বিরোধ বেদেই থাকবে এই দুটি রাজ্যের মধ্যে সব সময় বিরোধ বেঁধেই থাকত এর মধ্যে বিজয়নগর সাম্রাজ্য তাদের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের আন্ডারে অনেক বিস্তার লাভ করে বিজয়নগর রাজ্য প্রচুর উন্নতি করে অন্যদিকে এই বাহমণি রাজ্য পাঁচটি ভাগে ভাগ হয়ে যায় সেগুলি হল আহম্মদনগর বিজাপুর বিরাড় গোলকুণ্ডা ও পাঁচ নম্বর বিদর তাহলে এই বিজয়নগর রাজ্য প্রভূত উন্নতি করে তাদের শক্তি দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে অন্যদিকে এই বাহমনি সাম্রাজ্য পাঁচটি ভাগে বা পাঁচটি রাজ্যে ভেঙে যায় এইবার আমরা সোজা চলে আসব এই পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোট্টার যুদ্ধে ধীরে ধীরে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আস্তে আস্তে এই বিজয়নগর সাম্রাজ্যও দুর্বল হয়ে পড়ে এই সময় বিজয়নগরের দুর্বল রাজাদের আমলে মন্ত্রী রাম রায় সর্বে সর্বা হয়ে ওঠে আর ঠিক এই সময় অর্থাৎ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আহমদনগর বিজাপুর গোলকুণ্ডা এবং বিদর এই চারটি রাজা এই চারটি রাজ্য একত্রিতভাবে এই বিজয়নগরের ওপর আক্রমণ হানে যে যুদ্ধ হয় সেই যুদ্ধর নাম তালিকোট্টার যুদ্ধ এই সমস্ত সম্পর্কে আমরা পরে যখন মধ্য ভারতের ইতিহাস পড়ব তখন ভালোভাবে আলোচনা করব তো এই যুদ্ধে অনেকে বলে এই বেড়ার এদের সঙ্গেই ছিল মানে এই চারটে রাজ্যের সাথেই ছিল আবার অনেকে ঐতিহাসিক বলেন যে বেরার ছিল না শুধুমাত্র এই চারটি রাজ্যই আক্রমণ করে বিজয়নগরকে যাই হোক এই যুদ্ধে বিজয়নগরের পরাজয় ঘটে এবং এই চারটি রাজ্য জয়লাভ করে অর্থাৎ বাহমণিরা জয়লাভ করে এর ফলে কি হয় বিজয়নগর রাজ্যের শক্তি কমে যায় এরপরেও বিজয়নগর রাজ্য এরপরেও বিজয়নগর রাজ্যের অস্তিত্ব ছিল কিন্তু তারা খুবই দুর্বল হয়ে পড়ে ষোলশো বারো খ্রিস্টাব্দে এসে মহীশূর রাজ্য বিজয়নগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই মহীশূরে বাদিয়ার বংশের নেতৃত্বে একটি নতুন রাজত্ব স্থাপিত হয় অর্থাৎ ষোলোশো বারো খ্রিস্টাব্দে মহীশূর রাজ্য পৃথক হয়ে যায় যে বংশ যে মহীশূরে রাজত্ব করে বাদিয়ার বংশ যে সময় এই মহীশূর বিজয়নগর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন বিজয়নগরের রাজা ছিলেন বেঙ্কট তৃতীয় এরপরে সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে আমরা চলে যাব এর মাঝখানে অর্থাৎ ষোলোশো বারো থেকে সতেরোশো বত্রিশ বা সতেরোশো ছেষট্টি অবধি এই বাদিয়ার বংশই মহীশূরের রাজত্ব করছিল সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মহীশূরের রাজা হন কৃষ্ণ রাজ এও বাদিয়ার বংশেরই একজন রাজা ছিলেন যার পুরো নাম ছিল চিক্কা কৃষ্ণ রাজ বাদিয়ার এই কৃষ্ণ রাজ মহীশূরের রাজা হন সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর ইনি ছিল আর ইনি ছিলেন খুবই দুর্বল তার দুর্বলতার সুযোগে তার প্রধানমন্ত্রী নঙ্গরাজ এবং তার ভাই দেবরাজ প্রধান ক্ষমতার অধিকারী হয়ে যায় এই নঙ্গরাজের আন্ডারে হায়দার আলী তার ক্ষমতা বৃদ্ধি করে যাই হোক এবার আমরা চলে আসব ডাইরেক্ট হায়দার আলীতে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে হায়দার আলীর জন্ম হয় আর প্রথম জীবনে এই হায়দার আলী নঙ্গরাজের অধীনে সৈনিক হিসাবে জীবন শুরু করেন সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে টিপু সুলতানের জন্ম হয় এই টিপু সুলতান পরবর্তীকালে আবার আসবে কিন্তু এই চার্টের মাঝখানে যেহেতু এই সময়টা পড়ছে তাই এখানেই বলে দিলাম যে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে টিপু সুলতানের জন্ম হয় সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হায়দার আলী দিন্ডিগুল নামে একটি জায়গার ফৌজদার হিসাবে নিযুক্ত হন যে হায়দার আলী সতেরোশো একুশ খ্রিস্টাব্দে যে হায়দার আলী এই সৈনিক হিসাবে জীবন শুরু করেছিলেন এখন এসে একটি জায়গার ফৌজদার হিসাবে নিযুক্ত হয়ে যান সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দেই এই হায়দার আলী এই নঙ্গরাজকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসন লাভ করেন এই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই সময় অর্থাৎ এই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ মানে সতেরোশো খ্রিস্টাব্দে ভারতের প্রধান শক্তি ছিল মারাঠারা কারণ মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে তাদের আর কোনো শক্তি আর বাকি নেই তখন সারা ভারতে মারাঠারা প্রধান শক্তি ছিল আর এই মারাঠাড়া এই সময় ভারতবর্ষে ধীরে ধীরে তাদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছিল দিয়ে এবং এবং তারা একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে গেছিল এই চিক্কা কৃষ্ণরাজ এতটাই দুর্বল ছিলেন যে যখন মারাঠারা আক্রমণ করত তাদেরকে চৌদ দিয়ে পাঠিয়ে দিতেন এই এবং এই নঙ্গরাজ এবং দেবরাজ এরা তো শুধুমাত্র রাজার কাছ থেকে টাকা আদায় করার কাজেই ছিল সুতরাং তারাও সেভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতো না সুতরাং একটা একটা রাজনৈতিক অচল অবস্থা এই সময় চলছিল মারাঠারা আক্রমণ করতো মহীশূর রাজ্যে রাজা তাদেরকে চৌধ দিতেন হয়ে যেত এইভাবেই চলছিল কিন্তু সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে যখন এই হায়দার আলী সিংহাসন অধিকার করলেন তখন বুঝলেন যে একটি শক্তিশালী সৈন্যবাহিনীর একান্ত প্রয়োজন নয়তো এই মারাঠাদেরকে হারানো যাবে না অন্যান্য শক্তিরা আক্রমণ করলে তাদেরকে হারানো যাবে না তাই জন্য এই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সিংহাসনে বসার সাথে সাথেই হায়দার আলী মহীশূর রাজ্যে একটি শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন এবং এই সময় থেকেই এবং এই সময় থেকেই হায়দার আলীর সঙ্গে ফ্রেঞ্চদের বা টিপু সুলতানের সঙ্গে ফ্রেঞ্চদের যে বন্ধুত্ব শুরু হয় সেটা এই এই সময় থেকেই শুরু হয়ে যায় এই সময় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেটি হচ্ছে পানিপথের এটা তৃতীয় হবে প্রথম নয় তৃতীয় তৃতীয় যুদ্ধ হয় মারাঠাদের সাথে আহম্মদ শাহ আবদালির আর এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয় এতদিন পর্যন্ত দেখছিলাম এই মারাঠারা ছিল ভারতের প্রধান শক্তি সুতরাং এই মারাঠাদের এই যুদ্ধে অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধে পতন ঘটার সাথে সাথেই মারাঠারা দুর্বল হয়ে পড়ে এবং এই সময় হায়দার আলী একে একে বিভিন্ন জায়গা দখল করে একটি শক্তিশালী মহীশূর রাজ্যের পত্তন ঘটান সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আমরা জানি বক্সারের যুদ্ধ হয় যে যুদ্ধে বাংলার পতন ঘটে বাংলা ইংরেজদের আন্ডারে চলে আসে এবং এই সময় থেকেই ইংরেজরা ভারতে বিস্তার নীতি গ্রহণ করতে শুরু করে অর্থাৎ একে একে তারা বিভিন্ন রাজ্য অধিকার করতে থাকে আমরা বক্সারের যুদ্ধ ভিডিওতেই দেখেছিলাম যে তিনটে শক্তিকে ইংরেজরা একাই কিভাবে হারিয়ে দিয়েছে সুতরাং তারা বুঝতে পারে যে ভারতে যে কোনো শক্তিকে তারা অনায়াসে হারাতে পারবে তাই তারা আস্তে আস্তে বিস্তার করার নীতি গ্রহণ করে এবার এই পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের হেরে যাওয়ার পরে মারাঠা শক্তি সেই একদম দুর্বল হয়ে পড়েছে তাদেরকে অ্যাটাক করার কোনো মানেই হয় না ইংরেজদের তারপরে বাংলা বা পূর্ব ভারত সম্পূর্ণ দখল করে নিয়েছে ইংরেজরা সুতরাং এইবার পড়ে থাকছে এই মহীশূর রাজ্য এবং হায়দার আলীও বুঝতে পারেন যে ইংরেজরা এবার আক্রমণ করবে মহীশূর রাজ্যে এবং ইংরেজরাও এটাই করার চেষ্টা করছিল অর্থাৎ তারাও চাইছিল যেভাবে হোক যে এই মহীশূর রাজ্য দখল করা হোক শুরু করব এইবার আমরা দেখব প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ দেখার আগে আমরা একটা এই ম্যাপটা দেখে নেব এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি নীল দিয়ে ঘেরা জায়গাটা হচ্ছে নিজাম সবুজ দিয়ে ঘেরা জায়গাটায় লেখা আছে মাইশোর বা মহীশূর তার উপরে যে অংশটা আছে অর্থাৎ ফাঁকা অংশটা গোয়ার ওপরে সেই জায়গাটা পুরো ছিল মারাঠাদের দখলে আর একদম পূর্ব উপকূলে দেখা যাচ্ছে ম্যাড্রাস সেই ম্যাড্রাস ছিল ইংরেজদের হাতে এই ছিল ইংরেজদের আশ্রিত অর্থাৎ ইংরেজদের দলে এবং তার পাশে আছে মারাঠারা তারাও আক্রমণ করতে পারে এই ছিল তখন মহীশূরের অবস্থা যাই হোক এই ম্যাপটা দেখার কারণ আমরা বুঝতে পারবো কে কোথায় থেকে আক্রমণ করেছিল তো আবার ফিরে আসা যাক এই বোর্ডে এই সময় অর্থাৎ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আস্তে আস্তে মারাঠারা আবার শক্তিশালী হতে শুরু করে এবং এই সময় তারা মহীশূর আক্রমণ করে মানে যে জায়গায় দেখলাম আমরা ম্যাপে মারাঠাদের রাজত্ব ছিল সেই দিক থেকেই অর্থাৎ উত্তরের দিক থেকে মহীশূর রাজ্য আক্রমণ করে মারাঠারা মারাঠারা যখন আক্রমণ করে তখন এই হায়দার আলী মারাঠাদের আক্রমণ প্রতিহত করতে থাকেন তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয় সুতরাং এই সময় একটি শক্তি জোট গঠন হয় একদিকে হচ্ছে মারাঠা তাদের সাথে নিজাম তাদের সাথে ইংরেজ এই সম্মিলিত শক্তি জোটের বিরুদ্ধে একা ময়ীশুরের হায়দার আলী এই জোট হওয়ার পিছনে স্বাভাবিকভাবে কিছু কারণ থাকবে এই জোট হওয়ার কারণ হচ্ছে এই সময় হায়দার আলী এবং তার নেতৃত্বে মহীশূর রাজ্য বিশাল শক্তিশালী হয়ে গেছে অপর দিকে উত্তর ভারতের প্রধান শক্তি মারাঠারা একটু অপরদিকে উত্তর ভারতের প্রধান শক্তি মারাঠারা এই ত্রি পানিপথের তৃতীয় যুদ্ধের পর কিছুটা দুর্বল হয়ে গেছে সেই অবস্থায় এই হায়দার আলীর উত্থান স্বাভাবিকভাবেই এই মারাঠা বা ইংরেজরা ভালোভাবে মেনে নেবে না সেই কারণেই মারাঠা ইংরেজ একটি শক্তির জোট গঠন হয় এবং নিজামরা ইংরেজদের মিত্র রাজ্য ছিল স্বাভাবিকভাবে তারাও এই জোটে অংশগ্রহণ করে এই সম্পূর্ণ শক্তিজোটের বিরুদ্ধে হায়দার আলী সম্পূর্ণ একা হয়ে যান এই সময় এই মারাঠারা মহীসূর রাজ্য আক্রমণ করে মহীসূর রাজ্যে যখন মারাঠারা মহীসূর রাজ্য আক্রমণ করে তখন হায়দার আলী মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং এই যুদ্ধ যখন চলছিল তখন এই ইংরেজরা নিজামকে উৎসাহিত করে তারা যেন এবার হায়দার আলীকে আক্রমণ করে এর ফলে কী হবে হায়দার আলী একদিকে বিজি আছেন মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে অপরদিকে যদি নিজাম যদি আবার আক্রমণ করে তাহলে দুটো শক্তির বিরুদ্ধে হায়দার আলীকে যুদ্ধ করতে হবে তাহলে হায়দার আলী স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়বেন এইটার জন্যই ইংরেজরা নিজামকে উৎসাহিত করতে থাকে এই সময় হায়দার আলী যে কি বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং কি কূটনৈতিক ব্যক্তি ছিলেন সেইটা একটি ঘটনার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যেটা হচ্ছে হায়দার আলী মারাঠাদের সঙ্গে একটি চুক্তি করে নেন এই চুক্তির বিনিময়ে মারাঠাদের সঙ্গে যে মহীশূরের যে যুদ্ধ চলছিল সেটা বন্ধ হয়ে যায় তাহলে এই শক্তি জোটের মধ্যে তিনজনের মধ্যে থেকে মারাঠারা এবার হায়দার আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে না সেরম একটা চুক্তি হয় পড়ে থাকলো নিজাম এবং ইংরেজ হায়দার আলী নিজামদেরও তার দলে টেনে নেন চুক্তির মাধ্যমে অর্থাৎ মারাঠা এবং নিজাম এই দুজনই আর হায়দার আলীকে আক্রমণ করবে না এরম একটা চুক্তি হয় ফলে এবার পড়ে থাকে শুধু ইংরেজরা এবার হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন প্রথমে হায়দার আলী কী করেন ইংরেজদের আশ্রিত রাজ্য কর্ণাটকের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন কর্ণাটক ছিল এই ইংরেজদেরই আরেকটি মিত্র রাষ্ট্র হায়দার আলী এই কর্ণাটককে আক্রমণ করেন স্বাভাবিকভাবেই যখনই কর্ণাটককে আক্রমণ করেছেন হায়দার আলী ইংরেজরাই এই যুদ্ধে অংশগ্রহণ করবে আর এই কর্ণাটকের এই কর্ণাটককে আক্রমণ করার সাথে সাথেই ইংরেজদের সঙ্গে হায়দার আলীর যুদ্ধ শুরু হয় যে যুদ্ধ আমরা জানি প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ আগেই বললাম যে মারাঠা এবং নিজাম উভয় পক্ষের সঙ্গে হায়দার আলীর চুক্তি হয় হায়দার আলীর সঙ্গে নিজামদের যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী নিজাম এবং হায়দার আলী একত্রিতভাবে ইংরেজদের আক্রমণ করবে এরাম চুক্তি হয়েছিল সুতরাং এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন শুরু হয় তখন এই নিজাম এবং হায়দার আলী দুজন মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন এই প্রথম ইঙ্গ যুদ্ধে দুখানি যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধের নাম ছিল তৃণমালিক যুদ্ধ এই যুদ্ধে এই তৃণমালিক যুদ্ধে নিজাম প্লাস মহীশুর এদের বিরুদ্ধে যুদ্ধ হয় ইংরেজদের আর এই যুদ্ধের মাধ্যমেই প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধের সূচনা হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে যেটি চলে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই তৃণমালির যুদ্ধে নিজাম এবং মহীশূর উভয় পক্ষই ইংরেজদের হাতে পরাজিত হয় আর এই তৃণমূলী যুদ্ধ হয়েছিল সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের এই তৃণমূলী যুদ্ধে নিজাম এবং মহীশূর উভয় পক্ষ ইংরেজদের হাতে পরাজিত হয় এবং নিজামরা পুনরায় ইংরেজদের সঙ্গে ইংরেজদের আশ্রিত রাজ্যে পরিণত হয় এই চুক্তির মাধ্যমে নিজামরা ইংরেজদের দল ছেড়ে হায়দা হায়দার আলীর সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু এই তৃণমূলী যুদ্ধে জয়লাভ করার পর অর্থাৎ ইংরেজরা যখনই তৃণমূল যুদ্ধ জিতে গেল নিজাম আবার চলে যায় ইংরেজদের দলে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে হায়দার আলী অতর্কিত মাদ্রাজ আক্রমণ করেন যে মাদ্রাজে যে মাদ্রাজ অধিকার করে রেখেছিল ইংরেজরা সেই মাদ্রাজে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে হায়দার আলী অতর্কিত আক্রমণ করেন এবং এই যুদ্ধে ইংরেজরা পরাজিত হয় ইংরেজরা হেরে যায় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইংরেজদের হার হয় ইংরেজরা হেরে যাওয়ার পর তারা একটি চুক্তি করতে বাধ্য হয় হায়দার আলীর সাথে যে চুক্তির নাম মাদ্রাজের চুক্তি বা মাদ্রাজের সন্ধি তাহলে প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধ শেষ হয় মাদ্রাজের সন্ধির মাধ্যমে এই মাদ্রাজের চুক্তিতে যে শর্তগুলি ছিল সেগুলি হল প্রথম ইংরেজ এবং হায়দার আলী উভয়ই একে অন্যের অধিকৃত স্থানগুলি ফিরিয়ে দেবে এরাম চুক্তি হবে অর্থাৎ প্রথম চুক্তিতে বলা হয় ইংরেজরা এই তৃণমালীর যুদ্ধে জয়লাভের ফলে মহীশূরের যে যে জায়গা দখল করেছে সেগুলি তারা হায়দার আলীকে ফেরত দিয়ে দেবে এবং হায়দার আলী যে যে স্থান ইংরেজদের দখল করেছে সেইগুলি তারা ইংরেজদের ফেরত দিয়ে দেবে মাদ্রাজের চুক্তির প্রথম শর্ত দ্বিতীয় শর্ত ছিল যদি অন্য শক্তির দ্বারা আক্রান্ত হয় কেউ তাহলে অপরপক্ষ সাহায্য করবে অর্থাৎ যদি মহীশূরকে অন্য কোনো অর্থাৎ যদি মহীশূরকে অন্য কোন শক্তি আক্রমণ করে তাহলে ইংরেজরা মহীশূরকে সাহায্য করবে বা ইংরেজরা যদি অন্য কোন শক্তির দ্বারা আক্রান্ত হয় তাহলে হায়দার আলী গিয়ে ইংরেজদের সাহায্য করবে এই দুটি ছিল শর্ত এবং এই সন্ধি এবং এই সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এই গেল প্রথম ইঙ্গমহীশূর যুদ্ধ এইবার আমরা আসবো দ্বিতীয় ইঙ্গ যুদ্ধে এই মাদ্রাজের চুক্তি বা মাদ্রাজের সন্ধি যেটা যার মাধ্যমে এই প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধ শেষ হয়েছিল সেই চুক্তি ছিল ইংরেজদের পক্ষে অপমানজনক কিছুদিন আগেই যে ইংরেজ শক্তি বাংলা দখল করেছে পুরো পূর্ব ভারত দখল করে নিয়েছে সেই ইংরেজরা এই মহীশূরের কাছে হেরে গিয়ে এরকম একটি চুক্তি স্বাক্ষরিত করতে হয়েছে বলে স্বাভাবিকভাবেই তারা অপমান বোধ করবে একদিকে তারা যেখানে ভাবছে যে সারা ভারত তারা দখল করতে পারে সেইখানে এই ধরনের চুক্তি স্বাভাবিকভাবেই তাদের পক্ষে অপমানজনক এই সময় সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে মারাঠারা পুনরায় মহীশূর রাজ্য আক্রমণ করে এর আগে মারাঠারাজে মহীশূর রাজ্যে আক্রমণ করেছিল তখন হায়দার আলী বুদ্ধি করে তাদের সঙ্গে চুক্তি করে সেই আক্রমণটা বন্ধ করে দেন কিন্তু এই সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে এসে মারাঠারা পুনরায় আক্রমণ করেন আমরা ম্যাপে দেখলাম যে মা মহীশূর রাজ্যের একদম উত্তর প্রান্তে সম্পূর্ণ অংশটা ছিল মারাঠাতে স্বাভাবিকভাবে এই আক্রমণ তারা সেই উত্তর দিক থেকেই করেছিল তো এই আক্রমণ যখন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহায্য করতে অস্বীকার করে অর্থাৎ এই মাদ্রাজের চুক্তির ফলে যে দুটি শর্ত স্থির হয়েছিল তার মধ্যে দ্বিতীয়টি ভঙ্গ হয় সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দের মধ্যে চলেছিল ইঙ্গো মারাঠা যুদ্ধ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ স্বাভাবিকভাবেই মারাঠারা যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করছে তখন মহীশূর মারাঠাদের বন্ধুতে পরিণত হবে সুতরাং এখানে আবার একটি শক্তি জোট গঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় সেটা হচ্ছে মারাঠা প্লাস মহীশূর সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আর এই সূত্র ধরেই ভারতেও ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয় এই সময় ইংরেজরা মাহে দখল করে এই মাহে ছিল রাজ্যের মধ্যে এবং এই মাহেতে অধিকার ছিল ফরাসিদের। তখন হায়দার আলী ইংরেজদের এই মাহে দখল করতে বারণ করেন কিন্তু ইংরেজরা শোনে না প্রথমত ইংরেজরা এই চুক্তি ভঙ্গ করেছে এটা একটা কারণ এবং এটি ছিল দ্বিতীয় কারণ যে কারণে হায়দার আলী পুনরায় ইংরেজদের ওপরে আঘাত আনেন এবার এই শক্তিজোটটা গঠিত হয়েই ছিল এর সঙ্গে যোগ দেয় নিজাম পুনরায় নিজামরা এই দলে মহীশূরের সঙ্গে যোগ দেয় সুতরাং এইখানে এসে একটি শক্তি জোট গঠিত হয় মারাঠা মহীশূর নিজাম একত্রে এবার আক্রমণ হানে ইংরেজদের বিরুদ্ধে আর এই আক্রমণের সাথে সাথেই শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় কি সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দে আমরা জানি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ চলছিল সুতরাং ইংরেজরা মারাঠাদের সঙ্গে যুদ্ধ করছিল সেই সময় ইংরেজদের ব্যস্ততা সুযোগ নিয়ে হায়দার কর্ণাটকের ওপর আঘাত আনেন এবং কর্ণাটক আক্রমণ করে হায়দার আলী আরকট দখল করে নেন যেটা তখন ছিল কর্ণাটকের রাজধানী আরকট সেই আরকট দখল করে নেন যখনই হায়দার আলী এই যখনই হায়দার আলী এই আর্কট দখল করে নেন তখন ইংরেজরা বুঝতে পারে যে তারা বিপদের সম্মুখীন হয়েছে মৈসূর আবার ইংরেজদের আক্রমণ করেছে তখন তারা কি করে মারাঠাদের সঙ্গে একটা চুক্তি করে নেয় যে চুক্তির নাম ছিল সলবাইয়ের সন্ধি এবং এর ফলে ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় এবং সেই চুক্তির মাধ্যমে ইংরেজরা মারাঠাদের নিজেদের দলে টেনে নেয় এবং দিয়ে মহীশূরের বিরুদ্ধে আক্রমণ করে এই নিজামরা এই নিজামদের তো কোনো ঠিক ছিল না তারা এক এক সময় এক এক দলে থাকতো সুতরাং এই নিজামকেও দলে টানার ক্ষেত্রে ইংরেজদের কোনো কষ্ট করতে হয় না ফলে আবার মহীশূর একা হয়ে যায় এবং এই মারাঠা এবং নিজামরা ইংরেজদের সাথে যোগ দেয় এবং মহীশূরের বিরুদ্ধে ইংরেজ আক্রমণ করে সুতরাং আমরা এই দুটো যুদ্ধের ক্ষেত্রেই দেখলাম যে এক এক সময় একটি জোট গঠিত হচ্ছে অপর পক্ষকে একটি চুক্তি করছে আবার সেই জোট ভেঙে যাচ্ছে এইভাবে এই যুদ্ধগুলো চলতে থাকত এই দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধ হয় সতেরোশো থেকে সতেরোশো সাল অবধি এই সময় সাতই ডিসেম্বর সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হায়দার আলীর মৃত্যু হয় হায়দার আলীর মৃত্যু হলে টিপু সুলতানে পারেছে এসে মহীসূরের দায়িত্ব নেন এবং টিপু সুলতান বীর বিক্রমে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে টিপু সুলতান ইংরেজদের সঙ্গে এই ম্যাঙ্গালোরের সন্ধি করতে বাধ্য হন এবং এই ম্যাঙ্গালোরের সন্ধির সাথে সাথে এই দ্বিতীয় ইঙ্গময়ীসু যুদ্ধের পরিসমাপ্তি ঘটে সুতরাং এই ম্যাঙ্গালোরের সন্ধি হয় টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের এইভাবে দ্বিতীয় ইঙ্গময়ীশ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখব তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ